वेलकम टू पायल्स किचन। आज के कैरामेल पायसर रेसिपी नहीं एकदम अन्य रकम टेस्ट और अन्य रकम फ्लेवर। आपनारा भाबछेन पायसर रेसिपी एत लेंदी केन, कारण आमी अनेक टिप्स शेयर करेछी, जेमन दूध की करले छाना काटबे ना, अनेक समय छाना केटे जाए, पायसर चालटा की करले गला गला होबे ना, तारपर पायसर टेस्ट आरो किभाबे बाड़ानो जाए, अनेक रकमेर टिप्स शेयर करेछी। एखाने 3/4 बाटी माने 4/3 भाग काली जोहा चाल आछे। छोटो बाटी काली जोहा चाल 5-6 बार जल पाल्टिए पाल्टिए भालो करे धुए नियेछी हल्का हाते। एबार जल ढेले 8 घंटा जले भिजिए रखबो। कड़ा हल्का गरम करे नियेछी, 1/2 टीस्पून पियोर घी एड करे दिच्छी, 3 टेबल स्पून धुए रखा किशमिश एड करे दिलाम। एकदम लो हिटे किशमिश फुले जावा अब्दि भेजे नेब, हिट हाई करले किशमिश पुड़े जाबे अनवरत नाड़ते थाकब। नेड़े दिलाम, किशमिश फुले गेछे हल्का भाजा हये गेछे, नामिये नेब, एर थेके बेशि भाजले पुड़े जाबे। कड़ाते आरो 1/2 टीस्पून पियोर घी एड करे हल्का गरम करे नियेछी। 12टा काजू धुए हाफ करे केटे रेखेछी, एड करे दिच्छी। काजू लो हिटे भेजे नेब, बेशी भाजबो ना, हल्का लाइट गोल्डन होवा अब्दि भाजबो, बेशी भाजले भालो लागबे ना आर पुड़ेओ जाबे। नेड़े दिलाम, जे कोनो ड्राई फ्रूट एकटु धुए निते हय कारण नोंरा थाके। काजू गोल्डन होये गेछे नामिये नेब। आपनारा ड्राई फ्रूट घीते ना भाजते चाइले भाजबेन ना, किन्तु पायसे जे ड्राई फ्रूट्स यूज करब সেগুলো ঘিতে একটু ভেজে নিলে খুবই টেস্টি লাগে পায়েসটা খেতে, তাই আমি ভেজে নিয়েছি। জোহা চালের জল ঝরিয়ে একটা কাপড়ে বিছিয়ে রেখেছি 8 ঘন্টা। এতে কি হবে, পুরো জল টেনে যাবে, ঝরঝরে হয়ে যাবে। কেন জলটা শুকিয়ে নিচ্ছি, কারণ চালটা আমরা একটু ঘিতে ভেজে নেব, আর কেন ভাজবো সেটা আমি একটু পরে বলছি। কড়াতে 2 টিস্পুন পিওর ঘি অ্যাড করে হালকা গরম করে নিয়েছি। জোয়া চালগুলো কি সুন্দর শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন, অ্যাড করে দিচ্ছি। ঘি যদি কম হয় আর একটু ঘি অ্যাড করতে পারেন আপনারা। লো হিটে 8 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব জোয়া চালগুলো। 8 মিনিট ভাজলেও হবে। নেড়ে দিলাম। পায়েসের চালটা কেন আমরা ঘিতে ভাজছি, কারণ ঘিতে ভাজলে পায়েসের টেস্ট আরও অনেক বেশি বেড়ে যাবে, প্লাস পায়েসের চালগুলো নরম হবে, খেতে নরম হবে কিন্তু গলা গলা হবে না, একদম ছাড়া ছাড়া থাকবে চালগুলো পায়েসটা রান্না করার পর। তাই ঘিতে ভেজে নিচ্ছি। কালি জোহার চাল 9 মিনিট লো হিটে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন ওপেক হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নেব, কারণ কড়াটা খুব গরম, কড়াতেই যদি রেখে দিই চালগুলো পুড়ে যাবে, বেশি ভাজা হয়ে যাবে। একটা সসপ্যান লো হিটে হালকা গরম করে নিয়েছি, এতে 8 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি, মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। নেড়ে দিলাম, ক্যারামেল করে নেব লো হিটে, সাবধানে করতে হবে, ক্যারামেল খুব গরম থাকে। চিনি গলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কালার চলে আসলে আর পুরো চিনি গলে গেলে গ্যাস অফ করে দেব, নয় ক্যারামেল বেশিক্ষণ রান্না করলে কালো হয়ে যায় আর তিতো হয়ে যায়, খেতে তিতো লাগবে আর দেখতেও বাজে লাগবে। গ্যাস অফ করে দিয়েছি, সসপ্যানটা গরমই আছে, বাকি চিনিগুলো গলে যাবে নিজেই। এখনও যদি গ্যাসে বসিয়ে রাখতাম কালো হয়ে যেত, দেখতে বাজে লাগতো আর তিতো হয়ে যেত। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তারপর জল অ্যাড করব। অনেকেই গরম গরম ক্যারামেলে জল অ্যাড করে দেয়, তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় ক্যারামেলটা এতে, কিন্তু ক্যারামেলে
গরম ক্যারামেলে জল অ্যাড করলে কি হয়, একদম ছিটকে যায়, ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে, আর গায়ে যদি ছিটকে পড়ে ক্যারামেল একদম পুড়ে যাবে। তাই আমি ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তারপর জল অ্যাড করে মিক্স। ক্যারামেলটা এখন অল্প ঠান্ডা হয়ে গেছে, এতে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি, বেশি জল অ্যাড করার দরকার নেই। ক্যারামেল ঠান্ডা হওয়ার পর হার্ড হয়ে যায়। যতটুক পরিমাণে দুধ চাল নিয়েছি এতটুক পরিমাণের জন্য যদি আমি চিনির ইউজ করতাম, নর্মাল প্লেন চিনির ইউজ করতাম, তাহলে 8 টেবিল স্পুন, মানে চা চামচ না, বড় চামচের 8 চামচ চিনি ইনাফ হতো। কিন্তু আমরা ক্যারামেল ইউজ করছি, আর ক্যারামেলের মিষ্টত্বটা কিন্তু চিনির থেকে অনেক কম থাকে। আমি এটা দেখেছি অনেক রেসিপিতে ইউজ করার পর মিষ্টত্বটা কম লাগে, তাই আপনারা চিনির পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন। 8 টেবিল স্পুন থেকে বাড়িয়ে দিতে পারেন, বা ক্যারামেল অ্যাড করার পর 3 টেবিল স্পুন একদম প্লেন চিনি, প্লেন সুগার অ্যাড করে দিতে পারেন, তাহলে মিষ্টি হয়ে যাবে, মানে কড়া মিষ্টি কিন্তু হবে না, ব্যালেন্স থাকবে। ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জল অ্যাড করে তারপর একদম লো হিটে বসিয়ে দিই, আস্তে আস্তে জলটা গরম হতে থাকে আর ক্যারামেলের সাথে একদম গুলে যায়। কড়াতে প্রথমে একটুখানি জল অ্যাড করে দিয়েছি, তারপর 1.5 লিটার আমুল তাজা দুধ ঢেলে দিয়েছি। আপনারা গরুর দুধও নিতে পারেন বা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি, একটা বয়েল আসতে দেবো, একবার নেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়, আর জল এর জন্যই অ্যাড করেছি, এতে নিচে লেগে যাবে না। দুধের সাথে আমি 2 চুটকি বেকিং সোডা অ্যাড করে দিয়েছি, কেন, কারণ বেকিং সোডা অ্যাড করলে দুধ ছানা কাটার চান্স থাকে না, আপনারা ইচ্ছে করলে অ্যাড করতে পারেন, এতে দুধ ছানা কেটে যাবে না কখনো। দুধে বয়েল এসে গেছে, হিটটা লো করে 6টা থেঁতো করা এলাচ অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর 4টা তেজপাতা অ্যাড করে নাড়িয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম হিটে 1.5 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে 1 লিটার করে নেব। একটু পরপরই নাড়তে লাগবে, নয় নিচে লেগে যাবে, দুধ পুড়ে যেতে পারে। হিট বেশি বাড়াবেন না, দুধ পুড়ে যাবে আর উতলিও পড়ে যাবে। লো টু মিডিয়াম হিটে করতে হবে, ঘন করতে হবে। 1.5 লিটার দুধকে জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। বারবার সাইডগুলো এভাবে কাচিয়ে দিতে লাগবে, কিনারে লেগে যায়। এবার ভাজা জোহা চাল অ্যাড করে দিলাম, লো হিটে নাড়তে থাকবো, 1 মিনিট 1-2 মিনিট পরপরই নাড়তে লাগবে, নয় নিচে লেগে যাবে। 1/2 ঘন্টা লাগবে চাল পুরোপুরি সিদ্ধ হতে। 1/2 ঘন্টা হয়ে গেছে, চাল সিদ্ধ হয়ে গেছে, একটু টিপে দেখলেই বোঝা যায় সিদ্ধ হয়েছে কিনা, সফট হয়ে যায়, সফট হয়ে গেলে বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গেছে। অনেকটা গাঢ় হয়ে গেছে, ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে, গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করার পর ভাজা কাজু কিশমিশ অ্যাড করে দিচ্ছি, 3 টিস্পুন পিওর ঘি অ্যাড করে দিচ্ছি, এতে টেস্ট আরও বেড়ে যাবে, মিক্স করে দিচ্ছি। পায়েসের টেস্ট আরও বাড়ানোর জন্য আপনারা 3-4 টেবিল স্পুন মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ অ্যাড করে মিক্স করে দেবেন, এতে আরও টেস্ট বেড়ে যাবে। স্বাধীনতা দিবসের সকালে কস্তুরি আলু, একটা পাতলা আলুর তরকারি, লুচি আর ক্যারামেল পায়েস করেছিলাম। আরও নানা রকমের রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য, সঙ্গে থাকবেন।